हेलो एंड वेलकम फ्रेंड्स, चले नतून एक वीडियो नहीं पड़े। आज के वीडियो आलोचना करब ईस्ट बेंगल नजरे ये मुहूर्ते कौन कौन देशियों प्लेयार स्वदेशी प्लेयार रही है। अवश्य जो नामगुलो बोलबो सेगुलो प्रत्येकटाई किन्तु एई मुहूर्ते मार्केटे घोराफेरा करछे एबं तार साथे जानी राखि प्रत्येकटा प्लेयार साथे किन्तु एई मुहूर्ते इनिशियल स्टेजे कथाबार्ता चलछे, कोनोटाई किन्तु फाइनल स्टेजे नेई एबं तार साथे एटाओ बोले राखि शुधुमात्र एकजन प्लेयार छाड़ा। तो चलो भिडियो शुरू करी। किन्तु प्रति भिडियोते जेमनटा बोले थाकि जे जारा एखोनो पर्यन्त सबसक्राइब करोनि प्लिज सबसक्राइब करे दाओ, এটা আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন কন্টেন্ট ভালো কন্টেন্ট তোমাদের সামনে আনার ক্ষেত্রে। এবং পুরো ভিডিওটা ওয়াচ করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো এরপর চলে আসে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে পরে। তো প্রথমেই চলে আসবো, যেটা জানি রাখি যে অজয় ছেত্রী ইস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি সাইন করেছে বলেই খবর রয়েছে। অজয় ছেত্রীকে অনেকেই চেনো, এর আগেও কিন্তু ইস্ট বেঙ্গলে খেলে গেছে, বেসিক্যালি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে এবং ইস্ট বেঙ্গলের হয়ে গত মরশুমে কিন্তু প্রায় 5টা মতো ম্যাচও খেলেছিল। কিন্তু আমার মনে হয় না পারফরমেন্স ততটা ইমপ্রেসিভ ছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অজয় ছেত্রীকে তোমাদের কেমন লাগে। আমি যেটুকু দেখেছিলাম সেটিকে আমার কিন্তু একদমই ইমপ্রেসিভ লাগেনি। তো সেক্ষেত্রে কতটা প্রফিটেবল হবে এটা ইস্ট বেঙ্গলের জন্য অজয় ছেত্রীর সাইনটা, সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু এই আপডেটটা ছিল অজয় ছেত্রী কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, এই এটা দেওয়ার ছিল। এরপর চলে আসি যে নামগুলো এই মুহূর্তে কিন্তু রিউমার হিসেবে ঘোরাফেরা করছে সেই নামগুলো নিয়ে পরে। তার একদম ফোর ফ্রন্টে একদম যেটা নামটা রয়েছে এবং হট আলোচনার মধ্যে সেটা কিন্তু অবশ্যই রাউলিন বর্জেসকে নিয়ে পরে। প্রত্যেকেই চেনো যে কতটা প্রমিসিং ফুটবলার কিন্তু রাউলিন বর্জেস এই মুহূর্তে মুম্বই সিটি এফসিতে রয়েছে। এটিকে মোহনবাগানের সাথে কিন্তু একটা ইনিশিয়াল স্টেজে প্রাথমিক কথাবার্তা কিন্তু চলছিল, কিন্তু এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ রয়েছে রাউলিন বর্জেসের। রাউলিন বর্জেসকে নিতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও কিন্তু ট্রাই করছে, ফলে এই মুহূর্তে কোন দিকে যায় সেটা তো অবশ্যই সময় বলবে। রাউলিন বর্জেসের সাথে কিন্তু অলরেডি দু তিনটে ক্লাবের কিন্তু কথাবার্তা চলছে, কিন্তু এই মুহূর্তে যে রিসেন্ট আপডেট উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের দিকেই কিন্তু রাউলিন বর্জেসের পাল্লা ভারী বলা যায়। তো এটা ছিল রাউলিন বর্জেসকে নিয়ে পরে। এরপর নেক্সট যে নামটা মার্কেটে ঘোরাফেরা করছে সেটা হলো বিদ্যাসাগর সিং। বিদ্যাসাগর সিংকে প্রত্যেকেই চেনো, ইস্ট বেঙ্গল কিন্তু ইস্ট বেঙ্গলের প্রোডাক্ট ইস্ট বেঙ্গল থেকে খেলে গেছে। বিদ্যাসাগর সিং এই মুহূর্তে বেঙ্গালুরুতে রয়েছে, কিন্তু বেঙ্গালুরুতে সেভাবে কিন্তু ম্যাচ টাইম পাচ্ছে না বা তাকে কিন্তু সেভাবে ব্যবহার করা হচ্ছে না, ফলে শোনা যাচ্ছে বিদ্যাসাগর সিংকেও কিন্তু ইস্ট বেঙ্গল নিতে পারে তাদের অ্যাটাকিং এবং মিডফিল্ড পজিশনটাকে স্ট্রং করার ক্ষেত্রে। এবং লাস্ট যে নামটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এডমুন্ড লার্নেনডিকা। এডমুন্ড লার্নেনডিকার ক্ষেত্রেও কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু তাকে নেওয়ার ব্যাপারেও কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে। এরপর দেখার বিষয় যে কোন প্লেয়ার আসে, এই প্লেয়ারগুলো প্রত্যেকেই কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা রয়েছে একমাত্র রাউলিন বর্জেস ছাড়া। প্রত্যেকের নাম কিন্তু ইনিশিয়াল স্টেজে রয়েছে। এরপর দেখার বিষয় যে আলটিমেটলি কোন প্লেয়ার কনফার্ম করে সব প্লেয়ারকে নেবে এমনটা কিন্তু নয়, অনেকগুলো প্লেয়ারকে সাথে কথাবার্তা বলা হয় তার মধ্যে দিয়ে কিন্তু ফাইনালাইজড হয়। তো যেগুলো ইনিশিয়াল স্টেজে এই মুহূর্তে ঘোরাফেরা করছে অনেকেই তোমরা জানতে ইচ্ছে প্রকাশ করছে যে কোন কোন প্লেয়ার হতে চলেছে বা কোন কোন প্লেয়ারের সাথে কথাবার্তা চলছে, তো সেই নামগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা রাখবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং নতুন এখন যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্যে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে পরে। ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লার্নিং। বাই।